দেখি তো কত জ্বর আছে। ও নো, ও বাবা গো, কত জ্বর। নাও সোনা, এটা পরে নাও। না, পরে নাও সোনা। না, ঠান্ডা লেগে যাবে সোনা আমার। পরে নাও সোয়েটারটা, তো পরে নাও। আমি কিছু পরবো না। আর একটু বেশি করে খেলো নীচে বসে। কি চলবো মা, তখন তো আমার গরম লাগছিল। এবার মেডিসিনটা খাও। নাও সোনা, মেডিসিনটা খেয়ে নাও। আমি খাবো না ওষুধ। ঠিক আছে, তাহলে আমি ডাক্তার আঙ্কেলকে ডাকবো, আর এসে তোমাকে ইনজেকশন দেবে। নাও। না, শীতকালে আমাদের পেরেন্টসদের এরকম ঝামেলা তো সহ্য করতেই হয়। কিন্তু এই সব সমস্যার সমাধান কি হয় দেখতে চাও? তাহলে তাড়াতাড়ি করে ভিডিওতে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে তো তোমার বেবি যেটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, তো নিয়ে নাও এরকম একটা জেলি। জেলিটাকে হালকা করে কেটে ওর মধ্যে ওষুধটা দিয়ে দাও, আর তারপর ওই জেলিটা নিয়ে তোমার বেবিকে খাইয়ে দাও। ও খুব ভালোভাবে খেয়ে নেবে, আর তোমাকে এরকম জ্বালাতন সহ্য করতে হবে না। আরে সোনা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কাঁদিস না বাবা, তোর মা যদি জানতে পারে আমার গায়ে গরম জল ছুড়ে মারবে। তুই দাঁড়া একটু। বাচ্চা কাঁপছে, আর তুমি ওকে বরফ দিচ্ছ? মেরে ফেলবে নাকি? ডিম তুমি ওকে দেখো, আমি আসছি। তো এর জন্য কি করতে হবে, একটা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আসো, তারপর ওর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ওই ডিমটাকে নিয়ে যেখানে বাচ্চার লেগেছে সেখানে এইভাবে অ্যাপ্লাই করো। ডিমের গরমে কি হবে, যেখানে লেগেছে সেখানে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। আরে বাবা, রাস্তার মধ্যে এরকম করে না। আরে শোনো না, পিকনিক স্পট এখান থেকে কত দূরে? চলো না গিয়ে দেখি, ওখানেই হবে। তো বাবা, আরে আরে সোনা, এরকম করে না বাবা। ওফো, এরকম কেন করছো? রাস্তার মধ্যে কেউ এরকম করে নাকি? আমি তোমার দাঁতে চাপো না। আরে ওকে ঠিক করে ধরে রাখবে। হ্যাঁ বাবা, আমাকে গলে নাও। বাবা কিভাবে নেবে সোনা তোমায়? তুমি চুপ করো বাবা, গলে নাও না। আমার কাছে এত বড় ব্যাগ আছে, আমি তোমাকে কি করে নেবো? আমার পাপা তো এটা ঠিক বলেছো। এর জন্য নিজের বেবিকে কোনো উঁচু জায়গায় দাঁড় করিয়ে রাখো, আর তারপর পিঠের ব্যাগটাকে খুলে দুটো হ্যান্ডেলের মধ্যে বেবির দুটো পাটাকে ফাঁসিয়ে দাও। এবার পেছনে ঘুরে যাও আর ব্যাগের হ্যান্ডেলটা কাঁধের মধ্যে নিয়ে নাও, দুজনকেই ক্যারি করতে পারবে। জয় জয়কারা স্বামী দেনা সাথ হামারা। বসো চুপ করে। মামি, মামি, টিভি দেখছি তো আমি, চুপ করে বসো। মামি, মামি, বাবা লাস্ট সিন ছিল এটা, কিচ্ছু শুনতে চাই না, আমাকে বাইরে নিয়ে চলো। সোনা বাইরে ভীষণ ঠান্ডা, ঘরে বসো না। না, আমি এটা বলবো না, আমি এটা বলবো। পায়ে ঠান্ডা লাগবে, এটা পরে নাও। না না, এটাই পরো তাহলে, পা দাও।
চলো। না পায়ে ঠান্ডা লাগছে। এখন তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ কান্না বন্ধ করো আর চলো আমার সাথে। প্রবলেমের জন্য ফাটা জিন্সটা নিয়ে নাও আর একটা চটকে মেরে উল্টো করে নাও। উল্টো করে নেওয়ার পরে দুটো ফার ক্লথ নিয়ে নাও, ফার ক্লথের উপরে লাগিয়ে দাও হট গ্লু আর জিন্সের উপরে এইভাবে আটকে দাও। আর কি, আবার চটকে মারো আর ওটাকে সোজা করে নাও। এবার এই জিন্সটাকে নিজের বেবিকে পরিয়ে দাও। এই প্যান্টটা পরে নেওয়ার পরে আর ঠান্ডা লাগবে না। কি হয়েছে? আমার ঘরের মধ্যে একটু ভালো লাগছে না। ঘরে কেন থাকবে সোনা, বাইরে গিয়ে খেলো। কেউ নেই ঘরে, সব বাবা মার সাথে বাইরে ঘুরতে গেছে। তুমিও নিয়ে চলো না মা। আমি কিভাবে নিয়ে যাব তোমায় সোনা? বাবা আসো, বাবাকে বলবো। আমি বাইরে যাব, চলো না চলো না। ঠিক আছে চলো চলো। A few moments later. Yeah, amra jabai korte tapo. Basho. সিটে নোংরা হবে, বাবা বকবে কিন্তু। এই আমরা তো হতে যাচ্ছি। ওফো, দেখো বাচ্চারা গাড়িতে বসে এরকম বদমাইশি তো করবেই, এর জন্য এই হ্যাকটা দেখে নাও। প্রথমে তো যে নোংরা গুলো লাগিয়েছে সেটাকে পরিষ্কার করে নাও, আর তারপরে নিয়ে নাও লার্জ সাইজের টি-শার্ট, আর টি-শার্টটাকে নিয়ে সিটের মধ্যে এভাবে পুড়িয়ে দাও। এবার যত ইচ্ছা নোংরা জুতো পরে সিটের মধ্যে স্ক্র্যাচ করুক, সিট আর নোংরা হবে না। মা মা, বাবা আমাকে এই জামাটা পরিয়ে দিয়েছে, তুমি না আমাকে একটুখানি সাজিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। চলো তোমাকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিই, তারপর আমার সোনা একদম রেডি হয়ে যাবে। মা কি হয়েছে সোনা, কাঁদছো কেন? যা কিছু পড়ে না কেন, এখানে লাগছে, ওখানে লাগছে, সেখানে লাগছে। এখন আমি এটাকে আর খুলবো না, এটাই পড়ে থাকবে। তুমি কি হয়েছে দেখি তো একটুখানি। এটা তো সত্যি ওর লাগছে। হ্যাঁ আরে সোনা চুপ করো, আর তোমার ব্যথা লাগবে না। মেটালে হেয়ার ব্যান্ড পরার জন্য যদি বেবির কানের পাশে ব্যথা লাগে তো এর জন্য ডাবল সাইডের টেপ নিয়ে একটুখানি কেটে নাও, আর তারপর কানের পিছনে এইভাবে টেপটাকে সেট করে দাও। তারপর টেপের উপর থেকে এইভাবে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দাও, দেখবে আর একটুও লাগবে না। গাইজ এই শীতকালে না এই দুষ্ট বাচ্চাগুলোকে সামলাতে সামলাতে আমাদের মতো নিউ প্যারেন্টসদের খুবই মুশকিল হয়ে যায়, তাই তো? সেই জন্য এই পুরো ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।